বিউটি সাইন টিপসের সবাইকে স্বাগতম। আমাদের আজকের আলোচনার বিষয়, ভাইরাস থেকে বাঁচতে ফুসফুস পরিষ্কার করুন পাঁচটি উপায়ে, ফুসফুস ভালো রাখার উপায়। তো চলুন বিস্তারিত জেনে নেই। পৃথিবীতে এমন অনেক মানুষ আছেন যারা কখনোই ধূমপান করেন না, কিন্তু তারপরেও তাদের ফুসফুসের সমস্যা থাকে। কিন্তু অন্যদিকে যারা প্রায় 40 বছর ধরে ধূমপান করছেন, তাদের ফুসফুসে কোনো ধরনের সমস্যা নেই। এই বিষয়টি প্রতিটি মানুষের শারীরিক রোগ প্রতিরোধ ক্ষমতার উপর নির্ভর করে। তাই আপনি ধূমপান করুন আর নাই করুন, আপনার ফুসফুসে সমস্যা হতেই পারে। এজন্য 72 ঘন্টা অর্থাৎ 3 দিনের মধ্যেই কিভাবে আপনার ফুসফুসকে পরিষ্কার করবেন। তবে ফুসফুসের সুস্থতায় আপনাকে অবশ্যই সব ধরনের দুগ্ধজাত খাবার হতে নিজেকে দূরে রাখতে হবে, এবং ফুসফুস পরিষ্কার করার পদ্ধতিগুলোর মাধ্যমে দুগ্ধজাত খাবারের টক্সিনগুলো বের হয়ে যাবে। প্রথমেই আপনি রাতে ঘুমানোর আগে 1 কাপ হার্বাল চা পান করুন। এই চা পানের মাধ্যমে আপনার দেহ থেকে সমস্ত টক্সিন বের হয়ে যাবে যা দেহের জন্য ক্ষতিকর। এই পদ্ধতি মেনে চলার সময় এমন কোনো কাজ করা যাবে না যা ফুসফুসের উপরে চাপ প্রয়োগ করে। সকালে নাস্তা করার আগে 300 মিলিলিটার পানির সাথে 2টি লেবু চিপে পানির সাথে মিশিয়ে পান করুন। আঙ্গুর বা আনারসের জুস বানিয়ে পান করুন, কারণ এই 2টি ফলের জুসে রয়েছে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট যা আমাদের দেহের শ্বাসপ্রশ্বাস নেয়ার পদ্ধতিকে উন্নত করে। সকালের নাস্তায় ও দুপুরের খাওয়ার সময় খাদ্য তালিকায় রাখুন গাজরের জুস। গাজরের জুস দেহের রক্ত ক্ষারের পরিমাণ বৃদ্ধি করে। দুপুরের খাবারের সময় কলার জুস, নারকেলের শাঁস, পালং শাক খেতে পারেন, কারণ এই খাবারগুলোর মধ্যে পটাশিয়াম যা দেহের বিষাক্ত টক্সিন পরিষ্কার করতে সাহায্য করে। তো এই সব খাবার যদি নিয়মিত মাত্র 3 দিন খেতে পারেন, তাহলেই দেখবেন আপনার ফুসফুসের যত রকমের সমস্যা সব দূর হয়ে যাবে। তো আশা করি ভিডিওটি আপনাদের অনেক উপকারে আসবে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক দিন, আপনার মূল্যবান মতামত কমেন্ট বক্সে জানিয়ে দিন। আর আমাদের চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করুন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হবে পরবর্তী ভিডিওতে।